কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা, এর চেয়ে ঢের ভালো চুপ করে থাকা। আমি ছিলাম ওর সাথীদের সঙ্গে এক বেঞ্চিতে, একসময় আঙ্গুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে।